সংসার করছি না হলে অন্য কোনো মেয়ে হলে বাপের বাড়ি চলে যেত। এই লকডাউনে কাজও সেরকম নেই, তার মালিকও বেতন দিচ্ছে না ঠিকঠাক মতো, যা আগের টাকা জমানো ছিল তাও আবার লকডাউনে শেষ হয়ে গেছে। আমি ওইসব কিছু জানি না। এবার পুজোতে আমার দামি শাড়ি এবং ছেলের জন্য একটা দামি জামা প্যান্ট চাই। দেখি এই সপ্তাহে যদি মালিক বেতন দেয় তাহলে আশা সময় বাজার করব। এখন আমি কাজে বেরোবো, আর ঝগড়া ঝগড়া করো না, কিছু খাবার দাও খেয়ে আমি একটু কাজে বেরোবো, লেট হলে আবার মালিক বকাবকি করবে। বাজার করে কি এনেছিলে যে খেতে চাইছো? ঘরে কোনো খাবার বানানো নেই, যাওয়ার পথে দোকানে কোনো খাবার কিনে খেয়ে নিই। ঠিক আছে তাহলে আমার ছাতাটা দাও, লেট হয়ে গেলে আবার মালিকের বকাবকি শুনতে হবে। এই নাও তোমার আগের ছাতা। এটা তোমার কাছে স্বাদের হলেও এটা আমার সারা মাসের টিফিন না খেয়ে জমিয়ে রাখা টাকা দিয়ে কেনা, এটা এরকমই ফেলে দিতে পারবো? একটু ছিঁড়েছে, মুচির কাছে যে সিলাই করে নিলে আবার নতুন হয়ে যাবে। দাদা আমার জন্য একটা জামা দেখান তো। একটা ভালো জামা দেখা দাও। এই জামাটা আমার হবে? হ্যাঁ আপনার জন্য হয়ে যাবে। এই জামাটা আমার পছন্দ হচ্ছে, খুলে দেখানো যাবে কি? হ্যাঁ অবশ্যই, আপনার জন্য এবারে এটা পারফেক্ট হবে। আপনার তো ছিঁড়ে গেছে, একদম ভালো মানে। জামাটা সাইডে রাখুন তো, বাচ্চাদের জামা হবে? হ্যাঁ হবে। এই সাইজগুলো আপনাদের ইতিমধ্যে আরো কালার হবে। দাদা আমার এই সোনাকে কেমন লাগবে জামাটা পরে? খুব সুন্দর লাগবে দাদা, নিয়ে তো দেখেন। আর জামা নিলে হবে, গেঞ্জিও নিতে হবে। গেঞ্জি দি তো ভুলে গেছিলাম, আমার সোনার জন্য গেঞ্জি নিতে হবে। দাও দাও চাকরি দাও দেখি একটা গেঞ্জি। এই জামাটা সুন্দর নয়, ব্যান্ডের তো বটে। আমার সোনার জন্য জামা নিতে এসছি তো দাম দেখলে হবে? আমার সোনা তো এরকমই জিনিস পছন্দ। এটা সাইডে দেখেন, একটা শাড়ি দেখেন। থাক আর দেখাতে হবে না, আমার এটা পছন্দ। এটা পছন্দ হয়ে যাবে, এটা পছন্দ হয়ে যাবে। দাম কত? এটা ছাড়া দুটোর দাম? ওটা ছাড়া দুটোর দাম 1500। ওই জামাটা আপনি নেবেন না? না না স্যার। আরে দাদা একেবারে নতুন জামা, 3-4 মাস হয়েছে কিনেছি, একটু সেলাই করে নিলে আবার নতুন হয়ে যাবে। দাদা এই দুটোর দাম কত বলেছিলেন জানো? 1500 টাকা। দেখ দুটো 900 টাকায় হবে না? টাকা এই দুটো আমার ব্র্যান্ডের, এত দামাদামি করলে হবে না। তাই 1000 টাকায় রাখেন, এর বেশি আমি আর দিতে পারবো না। আপনারটা? আরে বাবা গরিবের কি জিনিস তা আপনি বুঝবেন না। জামার সাইজটা ছোট বড় হলে পারলে দিবেন।